নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অধিকারী। ব্লক থেকে সুপর্ণা চলে এসেছি সদানন্দ বল খেলার মাঠ শেখপাড়ায় এক দাদার বাড়িতে ভিজিট করতে। চলুন ওনার বাড়িতে দেখি কি ডগস পাপিস আছে। আমরা এসে গেছি একটা ভাইয়ের কাছে। ভাই তোমার নাম? আমার নাম শম্ভু সিং। শম্ভু সিং, আচ্ছা এই জায়গাটার নাম কি আছে? বালটিগরি শেখপাড়া। বালটিগরি শেখপাড়া, হ্যাঁ। সদানন্দ বল খেলার মাঠ। সদানন্দ বল খেলার মাঠ। আচ্ছা তোমার কাছে এই যে বাচ্চাগুলো দেখছি, এগুলো কি কমেডিয়ান? কালচার পম হচ্ছে, কালচার পম পমরিয়াল থেকে নেই, বাচ্চা তোলা তোলা হয়েছে। হ্যাঁ তোলা হয়েছে। আচ্ছা কটা বাচ্চা হয়েছে? মোট মোট ছটা বাচ্চা হয়েছে। আচ্ছা একটা ডাক্তার নিয়ে গেছে, ডাক্তার পাওনা জিনিস একটা নিয়ে গেছে, অনা মানে ডক্টর অনা আছে, সে নিয়ে গেছে একটা। আর পাঁচটা তোমার কাছে আছে? পাঁচটা আছে। আচ্ছা পাঁচটার মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? চারটে মেয়ে আছে, একটা ছেলে আছে। হ্যাঁ আচ্ছা এর মধ্যে তুমি এগুলোর দাম কি রেখেছো? দাম বুঝি 12,000 টাকা করে রেখেছো পার পিস, পার পিস ছেলে নেই বা মেয়ে নেই। আচ্ছা এরপর যদি কোনো কাস্টমার আসে তুমি কি কিছু দরাদরি করে কমাবে? বাচ্চাগুলো আপনারা দেখুন পুরো হাই কোয়ালিটি, হ্যাঁ যা বলে কমেডিয়ান বলতে। আচ্ছা বাকি খাঁচার মধ্যে যেগুলো আছে ওগুলোও দেখুন কতটা সুস্থ এবং জলি বাচ্চা, পুরো অ্যাক্টিভ বাচ্চা। মাদারকে দেখে নিন, মাদার দেখে মাদার কোয়ালিটি দেখুন, ফার কোয়ালিটি দেখছেন। শেখপাড়া সদানন্দ মাঠ, এখানে আপনারা যদি এই কমেডিয়ান পছন্দ হয়, ভাই 12,000 দাম রেখেছে, তার মধ্যেও নেগোসিয়েট হয়ে যাবে, যোগাযোগ করবেন অবশ্যই। ভাই তোমার ফোন নাম্বারটা বলো। 6290120994 6290120994 ঠিক আছে। আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা এই বাচ্চাগুলো এখন খাচ্ছে কি? এখন খাচ্ছে সেলাক, আর আমাদের হচ্ছে লিভার, আমাদের লিভার টনিক দিচ্ছেন? হ্যাঁ লিভার টনিক। আচ্ছা কিমি ওষুধ করা হয়ে গেছে, মানে ডিভার্মিং হয়ে গেছে? ডিভার্মিং হয়ে গেছে, ডিভার্মিং হয়ে গেছে। আর সেলাক খাচ্ছে এখন, আপনারা গিয়ে ধীরে ধীরে অন্য খাবারে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে পারেন তাই এরা কি পাখার তলাতেই রাখতে হবে, এরকম কোনো মানে আছে? ধরুন যারা এমনি ঘরে ছেড়ে রাখে সেখানেও রাখা যেতে পারে? হ্যাঁ সেখানেও রাখা যেতে পারে, পাখার তলাতে রাখতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা ছেড়ে রাখতে পারে, আবার এসিতেও রাখা যেতে পারে, এসিতেও রাখা যেতে পারে। তাহলে বুঝতে পারছেন সব রকম ভাবেই রেডি আছে পাপিগুলো, আপনারা পাখায় বা এসিতে বা নর্মাল কোনো ঘরেও রাখলে অসুস্থ হয়ে পড়বে না। হ্যাঁ অসুস্থ হয়ে পড়বে না। তা এগুলোর দাম আপনি 12 করে আছে, মেল ফিমেল উভয়, আর নেগোসিয়েট হয়ে যাবে যদি ভাইয়ের কাছে আসে। আসো, ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফিমেল দেখে নিতে পারছেন, ফিমেল দেখে নিয়ে যেতে পারবেন যে এরা বড় হলে কিরাম হবে। বুঝতে পারছেন কোট কোয়ালিটি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।